বাংলাদেশের অনেক এলাকায় শুটকি মাছ খাওয়ার প্রবণতা বেশ প্রাচীন। রূপচাঁদা, লইট্টা, ছুরি, ছোট চিংড়ি, পুঁটি, কাচকি এসব মাছ রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। কিন্তু কথা হলো, শুটকি মাছ খাওয়া কি খারাপ, কিংবা এতে কি কোনো উপকার আছে? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। শুটকি মাছে আমিষ, প্রোটিন তাজা মাছের তুলনায় বেশি, ক্যালসিয়াম ও লৌহের বেলায়ও এই পরিমাণটা বেশি। শুটকি মাছ রক্ত স্বল্পতা দূর করে, গর্ভবতী নারীরা খেলে উপকার পাবেন। যারা গরুর দুধ খেতে পারেন না অথবা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা বিকল্প উৎস হিসাবে মাঝে মাঝে শুটকি খেতে পারেন। তবে শুটকির কিছু স্বাস্থ্যগত অপকারিতার দিকও রয়েছে। শুটকি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে প্রচুর লবণ ব্যবহৃত হয়, তাই এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। যারা বাত ও কিডনি রোগী, তাদের বেশি শুটকি খাওয়া উচিত নয়। তবে চলুন বর্তমান বাজারে শুটকির দাম জেনে নেই বিক্রেতাদের মুখেই। ধরেন 350, আর মিটটা ভালোর ভিতরে 720, 650, আবার চিংড়ি যেগুলো আসতেছে আর একটা কেজি ভালো আছে 350 টাকা কেজি, 400 টাকা কেজি আছে, আবার 600 টাকা কেজি আছে চিংড়ি, মলা আছে 380, 450, 500, 450, 650 আছে, বিভিন্ন রকম দাম আছে। চেপা ভালোটা 800, 700, আবার 400 টাকাও আছে, বিভিন্ন পদের মাল বিভিন্ন রকম দাম আছে। ইদানিং অসাধু শুটকি ব্যবসায়ীরা শুটকিতে DDT নামক এক প্রকারের বিষাক্ত দ্রব্য ব্যবহার করে। তাই যারা ভালো শুটকি খেতে চান, তারা নিজেরাই বাড়িতে শুকিয়ে শুটকি তৈরি করতে পারেন।